বন্ধুরা আবারো আপনাদের স্বাগত জানাচ্ছি ডয়েচে ভেলে বাংলা বিভাগের পক্ষ থেকে। আমি হারুনুর রশিদ স্বপন। বন্ধুরা আমরা এখন রয়েছি গাবতলী বাস টার্মিনালে। কিছুক্ষণ আগে আপনাদের নিয়ে গিয়েছিলাম কমলাপুর রেল স্টেশনে। আমরা এখন এখানকার যে পরিস্থিতি দেখতে পাচ্ছি, এখানে ভিড় একটু রয়েছে। কমলাপুরের সঙ্গে যদি তুলনা করি তাহলে দেখবেন যে এখানে লোকজন অবলীলায় ঘোরাফেরা করছে এবং লোকজনের ভিড় কমলাপুরের চেয়ে এখানে একটু বেশিই রয়েছে। আমরা আসলে পরিবহনগুলো দেখানোর চেষ্টা করব, যাত্রীরা কি বলছেন, একই সঙ্গে টিকিট কাউন্টারগুলোর টিকিট বিক্রির কী অবস্থা, মানুষ এই ঈদে গ্রামের বাড়িতে কতটা যাচ্ছেন, স্বাস্থ্যবিধি কতটা মানা হচ্ছে বা হচ্ছে না, এই বিষয়গুলো আসলে তুলে ধরার চেষ্টা করব। আমার সঙ্গে রয়েছেন সমীর কুমার দে। আমরা এই রোডটার দিকে যদি দেখি যে এগুলো মূলত টিকিট কাউন্টার, তো সেই টিকিট কাউন্টারে আসলে ঈদের সময় যে ভিড় থাকে, আমি কমলাপুরেও আপনাদেরকে বলেছিলাম, সেই ভিড়ের কিন্তু খুবই সামান্য ভিড়ই এখানে দেখা যাচ্ছে। মূলত একদিন পরই পবিত্র ঈদুল আজহা উদযাপিত হবে বাংলাদেশে। এই সময়গুলোতে আসলে বাংলাদেশের ঢাকার প্রায় 70 লাখ মানুষ যে জনসংখ্যা, কেউ বলেন 1 কোটি 20 লাখ, কেউ বলেন 1 কোটি 50 লাখ, যাই হোক সেই জনসংখ্যার আসলে 70 থেকে 80 লাখ সাধারণত গ্রামের বাড়িতে যান এই সময়ে, কিন্তু এবার তার ব্যতিক্রম দেখা যাচ্ছে। আমরা টিকিট কাউন্টারগুলোতে টিকিট বিক্রির অবস্থা প্রথমে দেখব এবং কি অবস্থায় তারা টিকিট বিক্রি করছেন, আগের মতো যাত্রী পাচ্ছেন কি না, সেই বিষয়গুলো জানার পরে হয়তোবা আমরা আরও দু একজনের সাথে কথা বলার চেষ্টা করব। আমরা এই টিকিট কাউন্টারটি, এটা হচ্ছে হানিফ এন্টারপ্রাইজ, বরিশাল, ঝালকাঠি, রাজাপুর, ভান্ডারে, দক্ষিণাঞ্চলে মূলত এদের পরিবহন যায় হানিফ এন্টারপ্রাইজ, যা বোঝা গেল। তো আমরা একটু কথা বলার চেষ্টা করব হানিফ এন্টারপ্রাইজের সাথে, যদি একটু যদি যদি আপনার সাথে একটু কথা বলতে পারতাম যে কি অবস্থা আপনাদের, একটু যদি এগিয়ে আসতেন আপনি। যাত্রী এখন করোনার জন্য যাত্রীর সংখ্যা খুবই কম, যেখানে 40 সিটে 20 সিট যাচ্ছে, যাত্রীও মোটামুটি অনেক কম। ঈদের সময় তো আগে দেখছি আমরা প্রচুর যাত্রী, এবার কি অবস্থা যদি গত ঈদের সাথে তুলনা করে? গত ঈদের তুলনার সাথে ঈদের অনেক কম যাত্রী, অর্ধেকের বেশি কম যাত্রী, খুবই কম। করোনা ভয়ে বেরোচ্ছে না যাত্রী, আপনার হচ্ছে যাত্রী যাও আছে, গাড়ি নাই, ওই যে আপনার সিটের কারণে 40 সিটের জায়গায় 20 সিট চলতেছে। মানে আপনারা কি ধরেন এবার কোনো বাড়তি কোনো বাস অথবা আপনাদের যে সিট আপনারা দুইটা সিটে একজন করে বসে, তারপরে কি টিকিট খালি থাকছে না আপনারা ভরে যাচ্ছে? মোটামুটি যাচ্ছে, মানে 40 সিটে 20 সিট মোটামুটি যাচ্ছে, তেমন একটা ই নাই, চাপ নাই। এক্সট্রা বাস কি দিতে হবে অথবা ট্রিপ দিতে হবে? না, এক্সট্রা বাস মনে হয় না লাগবে। যে আপনার নাম প্লিজ? আমার নাম সাগর। সাগর বলছিলেন হানিফ পরিবহনের সাগর, তিনি বলছিলেন যে আসলে এক্সট্রা ট্রিপ। আচ্ছা, এই আমরা কথা বলবো আপনাদের সাথে যে আসলে তাদের যা সিট রয়েছে যাত্রী তার চেয়ে বেশি না, সুতরাং জি আপনি কথা বলতে চাচ্ছিলেন যে কি অবস্থা? জি, আমরা তো গাড়ি পাচ্ছি না, বরিশাল যাবো। গাড়ি পাচ্ছেন না কেন? গাড়ি নাকি সংকট, সংকট, টিকিট নাই, টিকিট নাই, গাড়ি সংকট। আচ্ছা, টিকিট নেই, গাড়ির সংকট। তো গাড়ি তো ওনারা বলছেন যে 30% গাড়ি মাত্র এখন চলে, তো বাকি গাড়িগুলো ওনারা চালাবেন না? না, সেটা ওনারা জানে, ওনারা চালাবে কি চালাবে না ওনারা জানে, আমরা তো গাড়ি পাচ্ছি না। টিকিট কাটতে এসেছেন আপনি? জি। কোথায় যাবেন? আমি বরিশাল যাব। জি। আপনাদের কি অবস্থা? না, আমাদের গাড়ি স্টাফ আমি। আর টিকিট পাচ্ছেন? না, আমি গাড়ি স্টাফ, আমি শুধু গাড়ি স্টাফ। আমি তো উনি বলছেন যে টিকিট পাচ্ছেন, এর কারণ কি? আসলে ম্যাক্সিমাম গাড়ি যা চলে তাতে মনে করেন ফেরি গাড়িতে বিশাল চলছে, যেমন বালফাটাকা থেকে আবার সূর্যমুখী ট্রিপ আসছে 6:30, এই পর্যন্ত গাড়ি ফেরি ভাড়া হতে পারে। ফেরি থেকে অলরেডি প্রচুর জাম, প্রচুর জাম, আলফাটাকা বলবে থেকে আসছে 6:30, সেই গাড়ি কেউ এখনো হইতে ওঠে নাই। ফেরিতে এবার যানজট হওয়ার কারণ কি? উপরে ঘাট প্রচুর পানি, তো দেশ ভরে তো পানি, বর্ষা কবলিত এলাকা, পানিতে প্রত্যেকটা ঘাট তলায় গেছে, বরাবর একটা গাড়ি ম্যানেজ আছে, সে একটা গাড়িতে সমস্ত গাড়ি পার হচ্ছে, যার কারণে ফেরি সংকট হচ্ছে এক পর্যন্ত। আপনার নাম? টুটুল। আব্দুল কাইম বলছিলেন বন্ধুরা যে বন্যার কারণে যে পানি বেড়ে গেছে তাতে ফেরি ঘাট ডুবে গেছে, যার ফলে ফেরি পারাপারে আসলে সমস্যা হচ্ছে এবং সেই কারণেই আসলে এখানে বাস কম। আবার অধিকাংশ বাস তারা চালাচ্ছেন না, কারণ তারা বলছেন যে আসলে তাদের অনেকটা লোকসান দিয়ে বাস চালাতে। আমরা এখানে ভিজিলেন্স টিম রয়েছে, সেই ভিজিলেন্স টিমের সাথে যদি কথা বলি তারা কি ব্যবস্থা নিচ্ছেন? এটা হচ্ছে ভিজিলেন্স টিম, এটা পবিত্র ঈদুল আজহা উপলক্ষে
এটা সড়ক বিআরটি এর একটি ভিজিলেন্স টিম। আমরা আসলে চেষ্টা করব জানা আসলে তারা এখানে কি কি দায়িত্ব পালন করছেন এবং কি কি ব্যবস্থা নিচ্ছেন। আপনি একটু পরিচয়টা দেবেন প্লিজ। আমি সামিরুল ইসলাম, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট বিআরটি। আসসালামু আলাইকুম। আমরা দেখতেছি যে যাত্রীরা স্বাস্থ্যবিধি মেনে চলাচল করতেছে কিনা, ড্রাইভার কন্ডাক্টর বাসের যারা আছে তারা স্বাস্থ্যবিধি মেনটেন করতেছে কিনা, আর অতিরিক্ত ভাড়া নিচ্ছে কিনা। আর আমাদের যে বলা আছে যে প্রতি বাসে 50% আসন ফাঁকা থাকবে, এটা মেনটেন করতেছে কিনা। আপনাদের অবজারভেশন কি এখানে? আমরা এখন পর্যন্ত যেগুলো দেখলাম বড় বাস যেগুলো আছে এখানকার, তারা সবাই স্বাস্থ্যবিধি মেনে চলাচল করতেছে এবং যাত্রীর চাপও খুব একটা বেশি না, অনেক বাসের পিছনে অংশ ফাঁকা থাকতেছে এবং তারা ওই 50% যে আসন সংরক্ষিত ফাঁকা থাকার কথা ওটা মেনটেন করে গাড়ি চালাচ্ছে। আর ধরেন যে মানে শারীরিক যে নিরাপত্তা স্বাস্থ্য ব্যবস্থা স্যানিটাইজার এগুলো কি গাড়িতে ব্যবস্থা রাখে তারা? এগুলো প্রতি গাড়িতে আছে। আমরা ওদেরকে বলতেছি ওরা স্প্রে করতেছে মাঝে মাঝে, হয়তো বা মানে অনেক জায়গায় যে কাউন্টারগুলোতেও কিন্তু স্প্রে করতেছে মাঝে মাঝে। আপনি নিজেও তো ঈদে বাড়ি যান, আগে অতীতে গিয়েছেন, যদি গত ঈদ মানে যখন স্বাভাবিক সময় ঈদ ছিল তখনকার তুলনায় এখনকার গাবতলি? গত বছরও কিন্তু আমি গাবতলি ভিজিলেন্স টিমে ছিলাম, গত বছর যে পরিমাণ যা ছিল মানে যে পরিমাণ চাপ ছিল তার আমার ধারণা যে তার 30% চাপও নাই এখন। বলছিলেন এখানকার ম্যাজিস্ট্রেট যিনি দায়িত্বে রয়েছেন যে আসলে গত বছর যে পরিমাণ যাত্রী বা মানুষের চাপ থাকে ঈদের সময় তার 50% চাপও এখন নাই, এবং ওনারা দেখছেন এখানে যে আসলে সামাজিক দূরত্ব স্বাস্থ্যবিধি কে কতটা মেনে চলছেন। এবং বলছিলেন যে যারা আপনার মানছেন না তাদেরকে বলছেন, আবার বাসগুলোতেও তারা স্প্রে করতে বলছেন। এটা একটা দীর্ঘ রো বন্ধুরা, এখানে যে সমস্ত যানবাহন এখান থেকে ছেড়ে যায় সেই সমস্ত যানবাহনের টিকিট এখান থেকে বিক্রি হয় মূলত, এবং এখানে শুধুমাত্র ঢাকার থেকে দেশের বিভিন্ন অঞ্চলে দক্ষিণবঙ্গ উত্তরবঙ্গ সব দিকেই যানবাহন চলাচল করে। বাংলাদেশে দূরপাল্লার বাস বলতে যেগুলো বুঝায় তার পরিমাণ প্রায় 1 লাখ 1 লাখ। তো সড়ক পরিবহন যে বাস ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশন তাদের তথ্য মতে তারা এখন তার 30% গাড়ি চালাচ্ছেন, বাকি গাড়িগুলো যাত্রীর অভাবে চালাতে পারছেন না। আর তারা যেহেতু নিরাপত্তা স্বাস্থ্যবিধি মেনে যাত্রীর আসন বিন্যাস করছেন, তাতে মূলত 2টি আসনে 1 জন করে যাত্রী যান, তারা এটাকে খুব লাভজনক মনে করেন না। তবে এটা বলে রাখি এ সময় কিন্তু যাত্রী ভাড়া বা টিকিট যেটা টিকিট সেটা কিন্তু বাড়ানো হয়েছে। কেউ কেউ আবার বলছিলেন একটু আগে যে তারা কেউ কেউ টিকিট পাচ্ছিল না। আসলে এখানে যেটা হচ্ছে সবাই কিন্তু ঠিক স্বাস্থ্যবিধি সামাজিক দূরত্ব এই বিষয়গুলো আমরা কমলাপুর রেল স্টেশনে যে তা দেখেছি, কমলাপুর রেল স্টেশনে যে ব্যবস্থা দেখেছি আসলে এখানে ঠিক ততটা আমরা দেখিনি। এখানে যাত্রীরা রয়েছেন তারা হয়তো বা ঈদে বাড়ি যাবেন। আপা একটু কথা বলতে পারবো? জি, আপনারা তো যাবেন এবার ঈদে বাড়িতে, যাবেন কোথায় যাবেন? আমি ফরিদপুর যাব। টিকিট পেয়েছেন? না, টিকিট পাইনি। কি বলেন ওনারা? হ্যাঁ, ওনারা কি বলছেন? ওনারা বলতেছে টিকিট পাইতে হলে 2:30 দিকে বা ফেরি পারাপার, লঞ্চ পারাপার। হ্যাঁ, এখন লঞ্চ পারাপার আছে কিন্তু এবার মানে ফেরির সমস্যা। হ্যাঁ, ফেরির সমস্যা এই করোনায় ফেরি গাড়ি আমরা পাইতেছি না। বলছিলেন ফেরির সমস্যা, আমরা শুনবো সেটা, কিন্তু এত কষ্ট করে যেতে হবে কেন? খুব কি জরুরি ছিল? হ্যাঁ, জরুরি না, রোজার ঈদে যাইতে পারি না, এবার ঈদে তো যাইতে হবে যেহেতু লকডাউন দেয় নাই। স্বাভাবিকভাবে বাংলাদেশে বা ঢাকা আমাদের দেশে বাংলাদেশে বন্ধুরা যে পরিস্থিতি তার হচ্ছে সবাই এই ঈদে যে কোনো ঈদে গ্রামের বাড়িতে যান। উনি বলছিলেন যে আসলে গত ঈদে যেতে পারেন না, তখন লকডাউন ছিল, এবার লকডাউন যেহেতু নেই তাই যেতে যাচ্ছেন, তো তাতে স্বাস্থ্য ঝুঁকি তৈরি হবে কিনা? স্বাস্থ্য ঝুঁকি হইলেও তো তারপর আমার একটা বাচ্চা আছে, তার জন্য তো আমার যাইতে হবে। আমার বাচ্চাটা রোজার ঈদে যায় নাই, এই ঈদে না গেলে তো অনেক কান্নাকাটি করতেছে যাওয়ার আগে থেকেই। আপনার পরিবারের লোকজন কি সবাই ওখানে থাকেন? হ্যাঁ, আমার সবাই বাড়িতে, দেশের বাড়িতে থাকে, আমি একা। আপনি কি করেন? আমি চাকরি করি। উনি চাকরি করছিলেন করেন এবং ওনার পরিবারের লোকজন সব দেশে থাকে তাই তাকে যেতেই হচ্ছে। আপনি বাংলাদেশের কালচারটা এখানেই থেকে বুঝতে হবে, আসলে সবাই পরিবার পরিজনের সাথে ঈদ উদযাপন করতে চায়, তাই তিনি ঝুঁকি নিয়ে হলেও যেহেতু এবার লকডাউন নাই তাই তিনি যেতে যাচ্ছেন। এখানে আমরা টিকিট কাউন্টার দেখছি, বেশ ভিড়, বেজায় ভিড়, এবং বেজায় ভিড় দেখি এখানে টিকিট নিয়ে কি হচ্ছে। আমরা যদি একটু জায়গা পেতাম একটু সামনে এগিয়ে যেতাম। আপনারা তো সবাই গাঁটাগাঁটি করে এখানে টিকিট কাটছেন, তো কেমন হবে, কেমনে কেমনে হবে বলেন তো একটু? না, আসলে তো টিকিট তো পাওয়া যাচ্ছে না। টিকিট তো পাওয়া যাচ্ছে না, কিন্তু আপনাদের সমস্যা হবে না এভাবে পাশাপাশি যদি দূরত্ব বজায় না রাখেন? ঠিক, হ্যান্ড স্যানিটাইজার হাত ধুচ্ছি তো। উনি আসলে আসলে টিকিট পাওয়া যাচ্ছে না, এই দুশ্চিন্তা তাদের মধ্যে। আমি একটু জানতে চাই তাদের কাছে আসলে টিকিটের সমস্যা কি হচ্ছে, একটু বলবেন প্লিজ। কোনো সমস্যা নাই,
ও মানে অনেকেই টিকিট পাচ্ছেন না বা বলছেন যে দেরি হবে কেন গাড়ি জি আপনি একটু বলেন সমস্যা কি হয়েছে গাড়ি একটু কম তো এই জন্য যেখানে 20 টিপ যাচ্ছে ওখানে 10 টিপ যাচ্ছে গাড়ি কম চলে নানা ধরনের বিপর্যয়কর পরিস্থিতির সৃষ্টি হচ্ছে বন্ধুরা আপনাদের জানিয়ে রাখি যে একে তো বন্যার কারণে ফেরিঘাটের পানি জমেছে আর একটা বিষয় হচ্ছে যে আপনার এমনিতে যানবাহন কম 30% এবং তারা কিন্তু এবার বাড়াতে রাজি না এর ভিতরেই চলবে আর যে জিনিসটা হচ্ছে সেটা হচ্ছে যে আপনার গরুর ট্রাক তো আসছে কোরবানির ঈদ গরুর ট্রাক এখন আসছে যে কারণে ফেরিঘাটে এক ধরনের যানজটের সৃষ্টি হয়েছে আপনারা দেখতে শুনলেন যে একটু আগে কয়েকদিন বলছিলেন যে তারা টিকিট পাচ্ছেন না কেউ আবার কাউকে কাউকে টিকিট দেয়া হলেও বলা হচ্ছে যে তারা আসলে পরে গাড়ি আসলে তারা যেতে পারবে না আসলে অনেকগুলো কাউন্টার আমরা বন্ধও দেখতে পাচ্ছি যে কাউন্টারগুলোতে আসলে টিকিট বিক্রির কোনো লোক নেই আসলে এদিকে একটু ভিড় দেখা যাচ্ছে সামনে বন্ধুরা আপনাদেরকে জানিয়ে রাখি আপনারা আপনাদের সঙ্গে আমি হারুনুর রশিদ স্বপন রয়েছি ডয়চে ভেলে বাংলা বিভাগের পক্ষ থেকে আমার সঙ্গে রয়েছেন সমীর কুমার দে আমরা রয়েছি গাবতলি বাস স্ট্যান্ডে আমরা এখানে মূলত এই ঈদের আগে আর একদিন আছে কোরবানির ঈদের বাকি আসলে আজকেই যদি বলতে পারি কালকে শুক্রবার আজকে বৃহস্পতিবারই মূলত যারা যাবেন তার যাওয়ার চেষ্টা করবেন এবং এই করোনা মহামারীতে আসলে একটি বিপর্যয়কর অবস্থা সারা দুনিয়ার মতো বাংলাদেশেও যারা যাচ্ছেন তারা আসলে অনেকটা ঝুঁকি নিয়ে যাচ্ছেন হয়তো বা কেউ কারুর কারুর যাওয়ার না গিয়ে উপায় নেই তাই তারা যাচ্ছেন বলছিলেন এই ঝুঁকি নিয়ে যাওয়ার কারণে আবার আমরা যেটা দেখেছি কামলাপুর ট্রেন স্টেশনে যে যতটা স্বাস্থ্যবিধি মানা হয় এখানে কিন্তু ঠিক ততটা নেই ওখানে একটি চমৎকার ব্যবস্থাপনা দেখেছি আমরা কামলাপুর আপনারা যারা ছিলেন আমাদের সঙ্গে তারা দেখেছেন যে কমলাপুরে কিন্তু শরীরের তাপমাত্রা মাপার যন্ত্র রয়েছে এবং সামাজিক দূরত্ব মেনে যাত্রীরা রেল স্টেশন এবং রেলগাড়িতে প্রবেশ করছেন গাড়ির মানে ট্রেনের ভেতরে কিন্তু সামাজিক দূরত্ব বজায় রাখা হচ্ছে সেখানে ব্যবস্থা রয়েছে কিন্তু এই বাস স্ট্যান্ডে যদি আমরা দেখি তাহলে এখানে কিন্তু লোকজন অতটা মানছেন না কেন মানছেন না এখানে ভিজিলেন্স টিম যারা রয়েছেন তারা কিন্তু বলছিলেন যে তারা লোকজনকে বলছেন তারা মানানোর চেষ্টা করছেন কিন্তু বাস্তবের পরিস্থিতি তত ভালো না এখানে যে টিকিট কাউন্টার যেটা রয়েছে সেখানেও আমরা দেখছি ভিড় এবং একজনের গা লাগালাগি করে মোটামুটি দাঁড়িয়ে আছেন কারুর মুখে মাস্ক আছে কারুর মুখে নেই বাংলাদেশে বন্ধুরা জানবেন যে মাস্ক যদি ব্যবহার না করা হয় তাহলে আইনগত এটি দণ্ডনীয় অপরাধ আমরা অবশ্য এখনও দণ্ড ঢাকা শহরে কাউকে দিতে দেখিনি এখানে এখানে একজন রয়েছেন যে আপনি আপনি এখানে কি দায়িত্বে আছেন আপনি এখানে কি দায়িত্বে আছেন আমরা এখানে কাউন্টারের দায়িত্বে আছি কি নাম আপনার আমার নাম সেলিম তো সেলিম ভাই তো এখানে তো মাস্ক পরে থাকার কথা আপনি তো পরেননি আমি গোসল করতে গেছিলাম তো গোসল করে আসছি আমরা কাউন্টারের ভিতরে একজনকে দেখতে পাচ্ছি তিনিও জি 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 মানে এমনি এখানে যদি বলতেন যে এখানে স্বাস্থ্যবিধি যেটা মানা দরকার সেটা কতটা মানা হচ্ছে এখানে 90% লোকই মানছে হয়তো কিছু কিছু ভুলের কারণে অনেক সময় মানুষ দেখা গেল এটা ছুটে গেল ব্যবহার করলো না আবার হয়তো বা মনে পড়লো দিয়ে গেল মানে এটা মানতে তো হবে অবশ্যই মানতে হবে তিনি বলছিলেন যে আসলে মানতে হবে কেউ ভুলে হয়তো বা সেটা আমরা এদিক থেকে একটু বেরিয়ে গিয়ে কিছু বাস আপনাদের দেখাবো যে বাসগুলো আসলে এগুলো এক এক সময় ছেড়ে যাবে কোনোটা 2টায় কোনোটা 2:30টায় তবে রাস্তায় কিন্তু যানবাহন প্রচুর আমরা সেদিকে যাচ্ছি এবং আসলে আমি দূর থেকে দেখতে পাচ্ছি আপনারা ঠিক দেখতে পাচ্ছেন কিনা যে ওই বাসে কিন্তু সিট ফাঁকাই রয়েছে ইনফ্যাক্ট কিন্তু ফাঁকাই রয়েছে এবং এক সিটে একজনই বসছেন দূর থেকে দেখা যাচ্ছে বাংলাদেশে ঈদের সময়ে বাসগুলোতে কত যাত্রী যায় গত
ঈদের আগে পরে সব মিলিয়ে আমরা জানতে চেয়েছিলাম বাংলাদেশ বাস মালিক অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক খন্দকার এনায়েতুল্লাহর কাছে। তিনি বলেছিলেন যে প্রতিদিন গড়ে 5 থেকে 7 লাখ এবং তারা মনে করেন যে 60 থেকে 70 লাখ যাত্রী আসা যাওয়া করে ঈদের এই আগে পিছে মিলিয়ে 6-7-10 দিনে, কিন্তু এবার সেই পরিস্থিতি নাই। কিন্তু তারপরেও গাবতলীর চিত্র কিন্তু একটু আলাদা, আমরা কমলাপুরে যা দেখেছি বারবার তার চেয়ে কিন্তু এখানকার চিত্র আলাদা। এই রাস্তায় কিন্তু যানবাহন রয়েছে, মানুষজনও হাঁটাচলা করছেন এবং তার হয়তোবা সাধারণ ঈদে যেরকম থাকে তা নেই, কিন্তু মানুষের ভিড় কিছুটা হলেও আছে এবং এই গাবতলী বাস স্ট্যান্ডে সচেতনতার কিছুটা হলেও আমরা অভাব লক্ষ্য করছি। আমরা এই বাসটি একটু দেখি যে কি অবস্থা। ঢাকা রাজশাহী চাপাই এটা এই বাসটিতে কত, আপনাদের এটা কোথায় যাবে? চাপাই রাজশাহী যাবে, চাপাই রাজশাহী। আমরা একটু ভিতরে উঠতে পারবো? উঠে 2 মিনিট দেখি, একটু দেখবো, একটু দেখেন পুরো খালি। জি জি, একটু আমরা একটু বাসটির ভিতরে উঠে দেখানোর চেষ্টা করছি। এটা যাবে চাপাই রাজশাহীর। আসলে সত্যিই বলছিলেন উনি, বাসে আসলে ওই অর্থে যাত্রী তো নেই, পুরো পিছনটা ফাঁকা। তারপরও সামনে কয়েকজন আছেন যাত্রী। কি আর উঠে আপনি কি যাবেন যাত্রী? কি আপনি তো একবার আসেন না, যাত্রী কি এরকমই থাকবে আর হবে না? এইটা এখনো সঠিক বলা যায় না। আপনারা ছাড়বেন কটায়? আমরা গাড়ি টান দিচ্ছি একটায়, কারণ সময় খুবই কম, প্যাসেঞ্জার নাই, কারণ গাড়িতে ফুল করতে পারবো না আমরা জানি না। আপনি কোথায় যাবেন? আমি রাজশাহীতে যাবো। আপনার নাম? আমার নাম উমর ফারুক। আপনি তো প্রতি ঈদেই কি যান? আগেও কি? আমি প্রতি ঈদেই যাই, কিন্তু আমি রেলে যাইতাম, কিন্তু আমার আমি পুরান ঢাকাতে থাকি, এক কোম্পানিতে চাকরি করি আর কি। এখান থেকে আমাকে অনেক কষ্ট এখানে আসতে হয়েছে, আসার পরে আমি অনেকক্ষণ এখানে ঘোরাঘুরি পরে এই গাড়িটা পেয়েছি আর কি, এভাবে যাচ্ছি আর কি। আমি এভাবে যাচ্ছেন তো, আপনি তো আগেও বাড়িতে গিয়েছেন, এবারের অভিজ্ঞতা কি, মানে যদি পার্থক্য যদি আপনি তুলনা করেন? কিছুটা আনন্দ আছে, তবে আনন্দের থেকে একটু হতাশা বেশি, বা কি পরিস্থিতিতে ঢাকা থেকে বাসায় যাচ্ছি এটাই মনে হচ্ছে। আসলে আমি কিভাবে যাচ্ছি, আমার পরিবার আছে, মা বাবা, বয়স্ক মা বাবা আছে, সব মিলে একটু মানে না বলে না আমি মা বাবার জন্য আসলে যাচ্ছি, নাহলে আমি ঢাকা থেকে এভাবে যাওয়ার আমার ইয়ে ছিল না, আমাকে অনেক কষ্ট হচ্ছে। আর ঈদে গাবতলী কি এরকম থাকে না অনেক ভিড় থাকে? আমি গাবতলী কখনো আসিনি, আমি মহাখালীতে এসেছিলাম। এবং ওদিকে কি বাস বা ট্রেনের টিকিট পাননি? না না, ট্রেনের টিকিট পাইনি আমি। আমি 9টার সময় বের হয়েছি বাসা থেকে, এই পর্যন্ত আমি গাবতলী এ পর্যন্ত এখানে এসেছি। বন্ধুরা খেয়াল করবেন, আমরা আরও কয়েকজন যাত্রীর সঙ্গে কথা বলেছি, অনেকেই কিন্তু ফাঁকা রয়েছে, কিন্তু অনেকেই কিন্তু আবার বাস আবার ট্রেনের টিকিট পাচ্ছেন না। আমার যেটা মনে হয়, কারণ যদি আমি একটু বোঝার চেষ্টা করি, আসলে এটা হচ্ছে এক ধরনের মিসম্যানেজমেন্ট, অর্থাৎ কোথায় ফাঁকা আছে সেটিও জানা যাচ্ছে না, আবার কারা আসলে যাচ্ছেন তারাও ঠিক মতো কোন জায়গায় গেলে টিকিট পাবেন তাও বুঝতে পারছেন না, এই হচ্ছে পরিস্থিতি। জি, আপনি আরেকজন বলছিলেন যে যদি বলেন। আমি আজ প্রায় 4-5 দিন ধরে কাউন্টারে যোগাযোগ করতেছি, এদের 4-5 জনের নম্বরও আমি রাখছি। আমি ঝিনাইদহ ডাক বাংলাতে যাব। এরা এই কদিন ধরে আশ্বাস দিতেছেন যে ঈদের একদিন আগে আমরা টিকিট বা একদিন আগে টিকিট দিই, অথচ আজকে এসে প্রায় জায়গায় দেখতেছি ওরা বলতেছে আমাদের টিকিটগুলো বলক হয়ে গেছে, এখন কোনো টিকিট নেই। আমরা দেখতেছি যাত্রীর সংখ্যা খুবই সীমিত, এরপরও টিকিট পাওয়া যাইতেছে না। আর দু একজন বলতেছেন যে আমরা এসি ছাড়া কোনো টিকিট দিই নি। তা আসলে এই সমস্যাটা কোথায়, এই সমাধানটা কি, এটা আমি বুঝতেছি না। আমি আজ 4-5 দিন ধরে এভাবে ঘুরতেছি। আপনার নাম? আমার নাম কামরুজ্জামান। কামরুজ্জামান সাহেব যা বলছিলেন সেই বিষয়টি আমার কাছেও, যে একে তো ওনারা বলছেন পরিবহন মালিকরা বা কাউন্টার থেকে যে তাদের যাত্রী কম, সিট খালি যাচ্ছে, 2 সিটে 1 জন যাচ্ছে তারপরও খালি, আমরা বাসটিতেও তাই দেখলাম আসলে প্রায় খালি, কিন্তু তারপরও কেন আবার টিকিট পাচ্ছেন না, এই সমস্যাটা আসলে আমার মনে হয় কর্তৃপক্ষের দৃষ্টি দেওয়া দরকার, ম্যানেজমেন্টের কোথাও সমস্যা। এই বাসটিতে যাওয়ার জন্য লোকজন বেশ দাঁড়িয়ে ভিড় করেছেন, তো আপনারা কোথায়, আপনারা কি যাবেন এই বাসে, কোথায় যাবেন? আমি তো পাবনাতে যাচ্ছিলাম। জি, পাবনাতে। এটা কোথায় যাবে? তো পাবনা গাড়ি খুঁজে পাচ্ছি না। আচ্ছা, তাহলে আপনি তো আগেও পাবনা গিয়েছেন, মাস্টার একটু ঠিক মতো পরে নেবেন। জি, তো পাবনার গাড়ি কোথা থেকে ছাড়, আপনি জানেন না? এখন ছাড়া তো পিছন থেকে টিকিটের গাড়ি, কোথাও কোনো টিকিট পাওয়া যাচ্ছে না, কিন্তু লোকাল যে গাড়িগুলো, লোকাল গাড়ি কোথায় ছাড়ে আমি খুঁজে পাচ্ছি না গাড়িগুলি। কি নাম আপনার? আনোয়ার হোসেন। এই একই সমস্যার কথা বললেন বন্ধুরা তিনি, যে কোথাও কোনো টিকিট পাওয়া যাচ্ছে না। তো বন্ধুরা, একটি বিষয় আমরা খুব স্পষ্ট হলাম যে যাত্রী কম, পরিবহনও কম,
পরিবহন মালিকরা বলছেন যে তাদের সিট খালি যাচ্ছে, সবই ঠিক আছে, কিন্তু এই যে টিকিট কেন পাওয়া যায় না এই বিষয়টি আমার কাছে অস্পষ্ট থেকে গেল। তারা বলছিলেন একটু আগে যে আসলে তারা যে বাস তাদের রয়েছে প্রায় 1,00,000 বাস রয়েছে দূরপাল্লার, তার 30% তারা চালাচ্ছেন। আমরা জিজ্ঞেস করেছিলাম যে তাহলে ওই বাস থেকে কেন ঈদের সময় নতুন বাস দেওয়া হলো না, তারা বলছেন যে বাস আসলে বসে বসে নষ্ট হয়ে গেছে, এগুলা সারতে অনেক সময় লাগবে। তারা মনে করছেন যে যত বেশি এইভাবে চালাবেন তাদের লোকসান বাড়বে, তাই হয়তো বা তারা চালাচ্ছেন না, কিন্তু এই সমস্যার সমাধান হওয়া দরকার। বন্ধুরা, আপনাদের সবাইকে ঈদের আগাম শুভেচ্ছা জানাচ্ছি, আপনারা ভালো থাকবেন, কষ্ট করে এতক্ষণ আমাদের সঙ্গে ছিলেন, আর এই করোনায় আপনারা ভালো থাকবেন, এই করোনার মধ্যে ঈদ উৎসব আপনারা সুস্থ থাকবেন এবং নিজেদের প্রতি লক্ষ্য রাখবেন, সতর্ক থাকবেন। আপনাদের সবাইকে শুভেচ্ছা, বিদায় নিচ্ছি, আমি হারুন রশিদ স্বপন, নিরন্তর ঝর্ণাধারায় শুভেচ্ছা আপনাদের।